ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, নিজে দোষী হয়েছে। দোষটা অন্য কারো না, দোষটা আমারই দোষ, নিজেরই দোষ। যেটা হচ্ছে যে আমি গত বৃহস্পতিবার কলকাতা থেকে এসেছি, মানে এসেই মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। বাড়িতে এসেই ফ্রিজ থেকে বার করে ওই আতপ চালে খিচুড়ি ছিল, ফ্রিজ থেকে বার করে খিচুড়িটা খেয়েছি, তার সঙ্গে ঠান্ডা জলও খেয়েছি। জল খেয়ে এই অবস্থা, উল্টে পড়ে আছি বিছানাতে। আর আজকে হচ্ছে সোমবার, মানে বৃহস্পতিবার এসেছি। ন্যাচারালি আমি আসি, 3 দিন থাকি, আবার চলে যাই। আজকে সোমবার হয়ে গেল, মানে 4 দিন হয়ে গেল আজকে, এখন পর্যন্ত আমি ফিরতে পারিনি কলকাতায়। আসলে রাস্তায় খাইনি তা নয়, রাস্তায় খেয়েছি। আর এমনিতেও আমি রাস্তার খাবার খুব একটা খাই না, মানে বছর 2-3 হলো আমি রাস্তার খাবার ছেড়ে দিয়েছি। ফাস্ট ফুড তো খাই না, জাঙ্ক ফুড তো একদম মানে জানি না কি জিনিস জাঙ্ক ফুড, শুধুমাত্র ঘরে তৈরি করা খাবার আর বাড়ির খাবারই খাই আমি। তাও রাস্তায় খাবার বলতে যে কেকগুলো হয়, প্যাকেটের কেকগুলো, শুধুমাত্র সেইটাই আমি খাই, মানে প্যাকেট জাত দ্রব্যগুলো খেয়েছি, কিন্তু তারপরেও খিদে পেয়ে গেছে। আর দুটো একটা কেকে কি হবে রাস্তায় খাবার? 3 ঘন্টা রাস্তা, যেখানে থাকি সেখান থেকে 3 ঘন্টা রাস্তা, বাড়ি এসে খেয়েছি আর ব্যাস ধরে গেছে। পরের দিন রাত্রিবেলা আমার পাশের বাড়ি একজন আছে, ডাক্তারি করে, তো রাত্রিবেলা ও 9টা নাগাদ ফেরে চেম্বার থেকে। তো রাত্রিবেলা গেলাম মাকে নিয়ে, ওষুধ নিয়ে এলাম, দ্যাট নিয়ে এসে তো এখন মোটামুটি সুস্থ আছি, শুধু একটু হালকা হালকা কাশি হচ্ছে, আর মোটামুটি সুস্থ আছি, হাঁটা চলা করতে পারছি। মানে এখন চাইলে যেতে পারি কলকাতা, কিন্তু হয়তো যেতে যেতে হয়তো আবার উল্টে পড়ে যেতে পারি কোথাও একটা, এরকম একটা অবস্থা। তো নিজের দোষী হয়েছে যা হওয়ার। আচ্ছা আপনি কি বল, খিদে পেলে কি করব? প্রচন্ড খিদে পেয়ে গেছিল, ওই এসেই খেয়ে নিয়েছি, হাফ পাও ধোয়ার টাইম পাইনি, আমি হাফ পাও ধুই নিয়ে এসে জামা প্যান্ট খুলে ফ্রিজ থেকে বার করে খেতে আমরা করে দিয়েছি, এত খিদে পেয়ে গেছিল। তাই জন্য এই অবস্থা। আর ভিডিও তো বানাতেই হবে তোমাদের জন্য, কারণ ভিডিও না বানালে তো আমার নিজেরই, আমি আরো শরীর খারাপ, উল্টে পড়ে থাকবো ভিডিও না বানাতে পারলে। ঠিক আছে, তো শরীর খারাপ, তোমরা সব দোয়া করো, ঠিক আছে, আমার জন্য দোয়া করো, তাহলে সুস্থ হয়ে যায় আর কলকাতা ফিরতে পারি নিজের কাজের জায়গায়। তো ভিডিওটা এইটুকুই। আর আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও, বাইরে পুরো মনে হচ্ছে যেন ন্যাচারালি আমাদের কাজের সময় 2000 ওয়াটের জলে, এখানে মনে হচ্ছে 2 লাখ ওয়াটের আলো জ্বলছে। তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারছো, দেখো মুখটা কেমন আলো, দেখেছো? পুরো রোদে একবারে ঝলমল করছে, চরম একবারে রোদ। এদের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আর একটা জিনিস, এরা কিন্তু একদম টাইম টু টাইম আসে, সকালে আর দুপুরে একদম।